এখানে আমি চারটা ডিম, এই রান্নাটা আমি প্রায় 1-1.5 বছর পরে করতেছি। এখানে চারটা ডিম আছে, চারটা ডিম আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ই করে রেখেছি, ভাজতেছি, ভেজে তারপরে আলু দিয়ে রান্না করব। আস্তে আস্তে হোক, ঢেকে দিই, এদিকে এসো। আলু দিয়ে আমি রান্না করব, আলু আর পেঁয়াজ দিয়ে। পানি পড়তেছে না এখন, আজকে মটর ছাড়া হয় নাই। কাপড় চোপড় ভেজানো লাগবে, জানি না ও আজকালকে আসে নাই কাজে, আজকে কি আসবে নাকি আসবে না তাও জানি না, এখন কখন আসে তাও বলতে পারি না, কি করে জানি না। অনেক কাপড় জমে আছে, আজকে যদি কাপড় না ধোয়া হয় তাহলে পরারও জামা কাপড় থাকবে না। কালকে আমি টমেটো টক রান্না করেছি, এত টেস্ট হয়েছে, মানে টক টমেটো, এটা কুমিল্লার ওই যে ছোট ছোট টমেটো, চেরি টমেটোর মতো ওটা, তো টকটা অনেক মজা হয়েছে, তাই আজকে আবার রান্না করলাম। এটাকে আমি এখন উল্টিয়ে দিব, দেখুন কত সুন্দরভাবে উল্টিয়ে গেছে, উল্টিয়ে দিব, তারপর একটু ঢেকে দিই। একটু হয়ে গেছে, অনেক মোটো হয়েছে, চারটা ডিম তো অনেক মোটো হয়েছে, এটা কেটে নিব পিস পিস করে। ডিমটাকে এখন আমি কেটে নিব, ছোট ছোট পিস করব। কেকের মতো করে ছোট ছোট পিস করব। রান্না করছি, আগে আমি আলু পেঁয়াজ গুলো ভেজে নেই, ভেজে রান্না করবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি, মোটর ছাড়া তো সেই জন্য শব্দ হচ্ছে। এটা কিভাবে কেটেছি নিজেও জানি না, টুকরো টুকরো হয়ে গেছে, দেখুন কত ফুলে গেছে, ফুলে গেছে একদম, কি টই টুম্বুস হয়ে গেছে দেখুন। এই যে আমি দেখাচ্ছি, এই যে পিসটা তো বড় হয়েছে। মাম্মাম কই, যাও নিয়ে আসো, আয় ফাহিম, আয় এদিকে আসো, বিড়ালের বাচ্চাগুলোর খেলাধুলাটা দেখেন কিভাবে মারামারি করছে, অনেক ভালো লাগছে। দরজার নিচে দিয়ে আরেকটা ছিল, জানেন জানেন সর একটুখানি করি, না না আমি কলে এই করবো না, করবো না, তো মারামারি করবে না, তুমি করো, হয়েছে হয়েছে, দেখুন ওরা তিনটা ভাই বোন ছিল, ওর তিনটা ভাই বোন ছিল, একটা একজনে নিয়ে গেছে, তো এরপর থেকে খুব কান্নাকাটি করছে, ওরা তিনজনে কি মারামারি করতো, আবার রাতে একসাথে একটার উপরে একটা ঘুমিয়ে থাকতো,
কি যে ভালো লাগতো, মনে হতো আমাদের সেই শৈশবের প্রত্যেকটা মানুষেরই ছোটবেলা ভাই বোন একসাথে যেভাবে এক খাটের ভিতরে শুয়ে থাকে ছোট ছোট ভাই বোনরা মারামারি করে একজনের উপরে আরেকজনে, ঠিক বেড়ালটাই আমাকে ওই স্মৃতিগুলোই মনে করিয়ে দিয়েছে, ছোটবেলার স্মৃতিগুলো মনে করে দিয়েছে বেড়ালের বাচ্চায়। আর দেখলে এত ভালো লাগে, অনেক ভালো লাগে, তাই ওদের জন্য আমার অনেক মায়া লাগে, কিন্তু কি করব, রাখতে পারবো না মানুষের কারণে। ওরে বাবা, মারাত্মক মশা, জানেন তুমি কি করতো সেগুলা? আমার বিড়ালটিকে আজকে দিয়ে দিব, সেই জন্য লাইটবারের মতো ভিডিও করে রাখছি। কি হয়েছে আমারে, বাহিরে বের হওয়ার জন্য কি করতেছে? ওই যে কে 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 খাইবা, আসছে তোমাদের বোনের কাছে যাইতে পারবা? না না না, মারামারি করিস না, করিস না মারামারি। কি কি হয়েছে, কি হয়েছে? না 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 না, কি বোনের কাছে যাইবা, বোনের কাছে? আচ্ছা ঠিক আছে, সেই ময়লাগুলা ময়লা এলা আসে না, কি করবো এখন? এই যে বালতি বইরাই তরমুজে শিখলা মিখলা হাবি জাবি রাখছি, এটি দুই তিন দিন আগের, এত ময়লা জমা হয়েছে দুই দিনের, কি করবো এখন? আর ভাবতেছি যে দরজার সামনে কেমন লাগবো, কাল কতদিন যাবতে ময়লা এলা আসে না। তো আছে ঘরে চাদর মাদর সব পাল্টাই দিছি, এখন সব চাদর আবার বিছাবো, তো এখন কাপড় চোপড় সব ধোয়াগুলা বাহিরে থেকে নিয়ে আসছি, তো এখন গুছাবো। ইয়াসিন বিড়ালকে একটু দেখো, নিয়ে যাইব এখন। এই তো বিড়ালটির জন্য অনেক খারাপ লাগতেছে, একটু বাহিরে দেখাচ্ছে, আমারে অনেক কান্না পেতেছে বিড়ালটির জন্য আমার। মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, দেখুন পরিবেশটা কত সুন্দর। কালকে মেয়ের পরীক্ষা, আজকে বিড়ালটা নিয়ে গেল, একটু পড়তে বসবে না, কাঁদতে কাঁদতে ওর জীবনটা চলে যাবে, এমন অবস্থা। আমি মেয়েকে কি বলবো, আমার নিজেরই তো চোখে পানি চলে আসছে বিড়ালের জন্য। এইমাত্র দোকান থেকে কেক এনে দিয়েছি, তো ওটা খেলো।